আমরণ অনশনের পথে আমরা যেতে পারি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী জানুয়ারি মাসের 19 তারিখ অর্থাৎ 19শে জানুয়ারি ডিএ আন্দোলনকারীদের প্রতিবাদ একটি নির্দিষ্ট মাত্রা গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস। যারা আমরা ডিএ আন্দোলনকারী, দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর কেন বলবো না, 1 বছর প্রায় হতে গেল, আমরা সেই ডিএ আন্দোলনের প্রতিবাদে সবাই ইউনাইটেড প্ল্যাটফর্ম নিয়ে বসে আছি। এবং জানুয়ারি মাসে 19 তারিখ সরকার বুঝতে পারবে যে ডিএ আন্দোলনকারীদের প্রতিবাদ গভর্নমেন্ট এমপ্লয়িরা, যারা কিনা সরকারের হয়ে, সরকারের জন্য, সরকারের দ্বারা নিযুক্ত হয়ে সরকারের কাজকর্ম করে এবং তার জন্য সরকারের গরিমা প্রকাশ পায়, সরকারের অহংকার, গর্ব, তার যে কিছু সরকারের প্রকাশ পায় তার সব কিছুই হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িদের দ্বারা, গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য। কিন্তু দুঃখের বিষয়, সেই সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে শুধুমাত্র ডিএ আন্দোলনের জন্য। কিন্তু জানুয়ারি মাসে 19 তারিখ যে প্রতিবাদ আছড়ে পড়বে সে এক ভয়ঙ্কর রূপ নেবে বলে আমাদের বিশ্বাস। আসুন আমরা শুনে নিই সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার মাননীয় শ্রী ভাস্কর ঘোষবাবু এই বিষয়ে কী বলেছেন, তারপরে আমরা আলোচনায় আসছি। আগামী 19শে জানুয়ারি আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত, চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মচারী, শিক্ষক, শিক্ষিকারা সকলেই থাকবেন, তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী, তারাও যোগদান করবেন। 3টে জায়গা থেকে এই মিছিল সংগঠিত হবে এবং একই সাথে তার যাত্রা শুরু হবে। একটা হাওড়া স্টেশন, একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরামোড়। সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে যদি অবস্থার বদল না হয় তাহলে হয়তো আবার আমরণ অনশনের পথে আমরা যেতে পারি। আমরা শুনলাম, বুঝতে পারলাম যে ডিএ আন্দোলনের জন্য কোনোভাবেই আমরা পিছু পা হব না। হঠকারী সিদ্ধান্ত করে আমরা পিছিয়ে যাব, আমরা ভয় পাবো, আমরা ট্রান্সফারের ভয়ে, উমুকের ভয়ে, তুমুকের ভয়ে পিছিয়ে যাব না। দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে এবং প্রতি মাসে আমরা 36% ডিএ কম পাচ্ছি। এটা কিন্তু ভাবলে আপনারা সিওরি হয়ে উঠবেন। 36% ডিএ মানে যদি কারোর 10,000 টাকা বেশি হয় তাহলে ভাবুন কী পরিমাণ টাকা 10,000-এর উপরে। 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 যাদের বেসিক তাদের কী পরিমাণ টাকা প্রতি মাসে নষ্ট হচ্ছে বা তারা পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, এক্সপ্লয়েটেড হচ্ছেন, শোষিত হচ্ছেন, সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারি। এবং যেটা কিন্তু তার সম্মিলিত বারুদের স্তূপে 19শে জানুয়ারি আইনের পথে, আইন মেনে অবশ্যই গণতান্ত্রিকভাবে জানুয়ারি মাসে 19 তারিখ আমরা তার প্রতিবাদের আঁচ ফেলব সরকারের উপর। তাই আসুন সবাই আমরা 19শে জানুয়ারি এক হয়ে, ইউনাইটেড প্ল্যাটফর্ম হয়ে একেবারে সরকারের উপর প্রতিবাদের আগুন আছড়ে পড়ি গণতান্ত্রিকভাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।